আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মূলত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে ক্রোয়েশিয়ার ভিসার জন্য আবেদন করার পরে আপনি বিএফএস সেন্টারে তা আবার অ্যাপ্লিকেশন ট্র্যাকিং করতে পারবেন। তো অহেতুক কথা না বলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো আমার সাথেই থাকুন। তো প্রথমত আপনি হচ্ছে যে আপনার ফোনের ব্রাউজারে যাবেন, ওখানে গিয়ে আপনি লিখবেন বিএফএস ক্রোয়েশিয়া দুবাই, অথবা যে লোকেশনে আছেন ওই লোকেশনের নাম। তারপরে তাদের ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকার পরে এই যে ডান পাশে দেখবেন যে থ্রি ডট, এখানে ক্লিক করবেন। তার নিচে গেলে দেখবেন যে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশনস, দেন আপনি পাবেন হচ্ছে ট্র্যাক ইউর ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অনলাইন, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আসার পরে আপনি এখানে দেখবেন যে রেফারেন্স নাম্বার লাস্ট নেম। তো আপনি যখন বিএফএস সেন্টারে আবেদন করবেন তখন আপনাকে একটা স্লিপ দিবে, ওইখানের মধ্যে আপনার রেফারেন্স একটা নাম্বার দেওয়া থাকবে আর আপনার নাম দেওয়া থাকবে। তো ওখান থেকে আপনি আপনার রেফারেন্স নাম্বারটা আর হচ্ছে যে আপনার লাস্ট নেমটা কালেক্ট করবেন। দেখেন আমি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করতেছি, এই যে এখান থেকে আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, এই এই রেফারেন্স নাম্বারটা হচ্ছে যে আপনি CRDX, এই যে এই সিরিয়ালের পুরো নাম্বারটা আপনি এখান থেকে কপি করে নিয়ে যাবেন। তারপর হচ্ছে যে আপনার নাম্বার নামের লাস্ট নেমটা আপনি নিয়ে যাবেন। তারপর এই যে এখানে গিয়ে আপনার রেফারেন্স নাম্বারটা আপনার এখানে পেস্ট করবেন, দেন হচ্ছে যে আপনার নাম হুসাইন, এইখানে হচ্ছে যে আপনি তা ক্লিক করবেন। এরপর আই এম নট রোবটে ক্লিক করবেন, তারপরে আপনি সাবমিট করবেন। সাবমিট করার পরে কিছুক্ষণ একটু ওয়েট করবেন, একটু লোড হওয়ার পরেই দেখবেন যে আপনাকে আপনার স্ট্যাটাসটা শো করবে। সো দেখেন এখানে আপনাকে কি স্ট্যাটাস শো করে, দেখেন এখানে আপনাকে স্ট্যাটাস শো করছে, লিখাটা ভালো করে দেখেন। হ্যাঁ, এখান থেকে এই লেখাটা যদি আপনি না বুঝেন, পরবর্তীতে আপনি চাইলে এখান থেকে গুগল ট্রান্সলেটের মাধ্যমে আপনি হচ্ছে যে ট্রান্সলেট করে নিতে পারেন। তো এখানে এক একটা সময় এক একটা স্ট্যাটাস আপনাকে শো করবে। যখন আপনার ভিসাটা প্রসেসিংয়ে থাকবে তখন আপনাকে প্রসেসিং দেখাবে, যখন আপনার ভিসাটা অ্যাপ্রুভাল হবে তখন আপনাকে অ্যাপ্রুভাল দেখাবে, যখন আপনার ভিসাটা ডেলিভারি দিবে তখন আপনাকে ডেলিভারি স্ট্যাটাস দেখাবে। তো এইভাবে হচ্ছে যে আপনি এই জিনিসটাকে চেক করে নিতে পারেন। এছাড়া আরও কিছু তথ্য দিতে চাই আমি এখানে, সেটা হচ্ছে আপনারা অনেকেই জানতে চান যে এখন অ্যাপ্লিকেশন করার পরে ঠিক কতদিন সময় লাগে ভিসা অ্যাপ্রুভাল আসতে, বা আপনি ভিসা পাবেন কি পাবেন না এটা জানার জন্য ঠিক আসলে কতদিন সময় নেয় বিএফএস সেন্টার বা এম্বাসি। তো এটার জন্য আসলে আমি যদি বলি, জিসিসি থেকে একরকম একটা সময়ের নেয়, তারপরে হচ্ছে যে আপনার ইন্ডিয়া থেকে আর একরকম একটা সময়। যেমন আমি যদি আপনাকে বলি, ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত আমার 5 থেকে 6 জন পরিচিত মানুষ যারা ইন্ডিয়া থেকে ভিসা পাইছে, তো তাদের সময় লেগেছে আপনার 60 থেকে 75 দিনের মতো সময় লেগেছে। আর আরও কিছু পরিচিত মানুষজন আপনার UAE থেকে, তারপরে হচ্ছে যে কাতার থেকে, এরপরে সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে আরও পরিচিত কয়েকজন ভিসা পাইছে। তো তাদের আসলে সময় লেগেছে আপনার, কারো যারা UAE বা আপনার মালয়েশিয়া সিঙ্গাপুর এখান থেকে অ্যাপ্লিকেশন করছে, তো তাদের সময় লাগতেছে 35 থেকে আপনার 45 দিন পর্যন্ত সময় লাগতেছে। আর কাতার থেকে যারা অ্যাপ্লিকেশন করতেছে তাদের 1 মাস থেকে 1 মাস 5 দিন এরকম সময় লাগতেছে। আমি যে তথ্যটি এখন দিয়েছি এটা কোনো এম্বাসি থেকে কোনো রকমের কোনো আপডেট থেকে আমি এই জিনিসটা আমি দিতে পারিনি আপনাকে। আমি এটা জাস্ট কয়েকজন আমার পরিচিত কয়েকজন মানুষ হচ্ছে যে তাদের ভিসাটা পাইতে তাদের এই পরিমাণ সময় লাগছে, তো আমি সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করছি। কারণ এম্বাসি বা বিএফএস সেন্টার থেকে হয়তো বা একটা নির্দিষ্ট টাইম বলে দেয়, তার থেকে কম বা বেশি সময় তাদের লেগে থাকে। যেমন আপনি যদি দুবাইতে সাবমিট করেন তাহলে তারা আপনাকে বলবে 5 উইক, ইন্ডিয়াতে গেলে আপনাকে বলতে পারে হয়তো বা 9 উইক বা 7 উইক, এরকম একটা নির্দিষ্ট এরকম একটা টাইম বলে। তো টাইমটার পরেও দেখা গেছে কারো অনেক পরে হয়, কারো আগে হয়, তো এটা শিওর না। এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত আমার পরিচিত কয়েকজন ভিসা পাইছে, তো তাদের মানে কার কতদিন সময় লাগছে সেই জিনিসটা আমি এখানে বলছি। তো এই ছিল আজকের কথাবার্তা, আমার চ্যানেলের সাথে থাকুন। আমি নেক্সট আপনাদেরকে আরও ক্রোয়েশিয়া সম্পর্কে আরও অনেক তথ্য দেওয়ার চেষ্টা করব এবং ইউরোপ সম্পর্কে আরও অনেক কিছু জানানোর চেষ্টা করব। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার সাথেই থাকুন।
ভালো থাকেন, আসসালামু আলাইকুম।